ক্ষতিগ্রস্ত লোকগুলো তাকে মেজর সাহেবের কিছু তথ্য দিয়েছে, ওইগুলো ভিডিও টিডিও করছে, ডকুমেন্টারি নির্মাণ করছে। ওরা ভয় পাইছে যে এরা এগুলো অন্যত্র গিয়ে এটা প্রকাশ করে দিবে বা অথরিটির কাছে দিবে, তখন আর একটা বিপদ হয়ে যাবে। পাঁচটা মামলায় বেল দিয়েছে কিন্তু একটা দেয়নি। আমার বিজ্ঞ অ্যাডভোকেটরাই বলছে যে স্যার এটাতে দিয়েন না, গেলে ও কিন্তু জানটাও যাবে, মানে তাকে ক্রস ফায়ারে দেওয়া হবে, তো অন্তত তার জীবনটা বাঁচুক, জেলখানা থাকলে সে থাকবে। বক্তিয়ার মেম্বার লুঙ্গি ভরা লোকটা তারা ধৈর্যা দুইটা থানার দুইজন ওসি কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে, পরে তার লাশটা পাবা। কিন্তু বক্তিয়ার মেম্বারের বিরুদ্ধে কোনো মাদকের মামলা ছিল না। যদি এখন কক্সবাজার ইয়াবা বন্ধ করতে পারি তাহলে আমাদের 10,000 লোক বেকার হয়ে যাবে। এই 10,000 অধিকাংশ লোক কিন্তু আমাদের বিরুদ্ধে আছে। এখানে আমাদের এক শ্রেণীর আইনজীবীও আছে, এক শ্রেণীর মুড়িও আছে, এবং এক শ্রেণীর দালাল আছে। এগুলো আমি বলতেছি জাতিকে আমার এগুলো জানানো দরকার, কারণ পুরো বাংলাদেশটা হলো মাদক যাচ্ছে কক্সবাজার থেকে করছে। যারা এইভাবে লোকজন মারা টারা পড়ছে তাদের ক্ষতিগ্রস্ত লোকগুলো তাকে মেজর সাহেবে কিছু তথ্য দিয়েছে, ওইগুলো ভিডিও টিডিও করছে, ডকুমেন্টারি নির্মাণ করছে। ওরা ভয় পাইছে যে এরা এগুলো অন্যত্র গিয়ে এটা প্রকাশ করে দিবে বা অথরিটির কাছে দিবে, তখন আর একটা বিপদ হয়ে যাবে এটা। আর এখানে আমি ট্রায়াল করতে গিয়ে দেখেছি তার হাতে, যেমন এই যে ফরিদুল মোস্তফা, এত তো আসলে বাড়ি ভাড়াটাও দিতে পারে না, কিন্তু তার হাতে 6টা মামলা ছিল। এবং আমি ওই সময়ে এই ঘটনাও তো ঘটনাই, এবং আমি সর্বশেষ 20 মার্চের দিকে মনে তাকে 5টা মামলায় বেল দিয়েছি কিন্তু একটা দেয়নি। আমার বিজ্ঞ অ্যাডভোকেটরাই বলছে যে স্যার এটাতে দিয়েন না, গেলে ও কিন্তু জানটাও যাবে, মানে তাকে ক্রস ফায়ারে দেওয়া হবে, তো অন্তত তার জীবনটা বাঁচুক, জেলখানা থাকলে সে থাকবে। তারপর আটটা যে বক্তিয়ার মেম্বার দেখছেন, বক্তিয়ার মেম্বার একটা লুঙ্গি ভরা লোকটা তারা ধৈর্যা দুইটা থানার দুইজন ওসি কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে, এদের ভিডিওতে দেখা যাচ্ছে এখনও এগুলো বিভিন্ন জায়গায় ঘুরতেছে, তো পরে তার লাশটা পাবা। কিন্তু বক্তিয়ার মেম্বারের বিরুদ্ধে কোনো মাদকের মামলা ছিল না। ওই করতে গিয়ে ওই যে ওখানে রোহিঙ্গাদের ওখানে সাউন্ডাল নিজের জিনিসপত্র সাপ্লাই দিত, সে মার্কেট করছে, এবং তার ওই যে কিছু টাকাটুকু পাওয়া গেছে, ওই সময় শুনছি যে কোরবানির গরু কেনার জন্য তার কাছে কিছু নগদ টাকা ছিল, ওটাই তার জন্য কাল হয়ে গেছে। তো যার শেষত তার লাশ, তারপরে চন্দনাইশের যে রওশন হাটের এই যে বিধবা মাটা কিন্তু ওই দুইটা ছেলেকে তার উঠানে খবর দিয়েছে, উঠানে আমার ইমিডিয়েটলি আমার গাড়ির ড্রাইভার পর্যন্ত দেখা যায় স্যার এই যে এই রওশন হাটের দুইজনকে নিয়ে যে মারা হয়েছিল এখান থেকে। তো এরকম অনেকগুলো বিষয় আছে, যে মোর দ্যান 100 এগুলো সুনির্দিষ্ট নাম ঠিকানা আমাদের কাছে আসছিল। তো এটা তো আমরা যে জজ সাহেবরা যদি মৃত্যুদণ্ড দিই, এই মৃত্যুদণ্ডটা কিন্তু অনারেবল হাইকোর্ট ডিভিশন থেকে কনফার্ম করতে হয়, এটাই আমাদের আইন, প্রতিষ্ঠিত আইন। সত্যি সত্যি কি আমি যদি এখন কক্সবাজার ইয়াবা বন্ধ করতে পারি তাহলে আমাদের 10,000 লোক বেকার হয়ে যাবে, 10,000 বেকার হবে, 10,000 লোক। এই 10,000 অধিকাংশ লোক কিন্তু আমাদের বিরুদ্ধে আছে। এখানে সত্যি কথা বলতে কি আমাদের এক শ্রেণীর আইনজীবীও আছে, এক শ্রেণীর মুড়িও আছে, এবং এক শ্রেণীর দালাল আছে। আমি গত 1 মাস যাবৎ দেখছি যে বা আমি চলে যাওয়ার পরে এখানে অনেক দালালের ভিতরে মারামারি হবে, 20 লাখ 30 লাখ 50 লাখ টাকা নিয়ে বসে আছে। জামিন করানোর কথা যে আমার এখানে সাবসিস্ট হচ্ছে শুধু নামঞ্জুরটা যেন দিয়ে দেয়, বেলটা রিজেক্ট করে দেয় যেন উপরের দিকে যাইতে পারে। তো এগুলো আমি বলতেছি জাতিকে আমার এগুলো জানানো দরকার, কারণ পুরো বাংলাদেশটা হলো মাদক যাচ্ছে কক্সবাজার থেকে। আমাকে ব্যতি ব্যস্ত করে বলতে হচ্ছে প্রচণ্ড সাবসিস্ট হচ্ছে যে আপনি এরকম ধরে রাখছেন কেন, এখনও 278টা মিসকেজ আমার এখানে আছে, 278টা মিসকেজ আমি কালকে হিসাব করে দেখেছি। আর্সার কমান্ডার, বিপুল পরিমাণ অস্ত্র, AK-47 রাইফেল সহ বিপুল পরিমাণ গুলি সহ, মেড ইন ইউএসএ পিস্তল সহ ধরা, 4 লক্ষ পিস ইয়াবা, 8 লক্ষ পিস ইয়াবা, 10 লক্ষ পিস ইয়াবা। এবং একটা সমস্যা হচ্ছে এগুলো 3 বছরও কিছু কিছু মামলা আমি রেডি করে পারছি না। কেন পারছি না? একজন দুজন এখানে পালাত, মূল আসামিও তো আছে ওই যে আকিয়াবে বা আরাকানে, রাখাইনে যে আছে ও ওখান থেকে বিপুল পরিমাণ ইয়াবা চালানটা পাঠাচ্ছে এখানে, এখানে রিসিভ করার মতো কিছু লোক আছে। এবং বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রায় 80% মাদকের মামলা কিন্তু রোহিঙ্গা এই যে ক্যাম্পের লোকেরাই, এবং আমি বাধ্য হয়ে মাঝে মাঝে বলি রোহিঙ্গা ক্যাম্পগুলো হলো ক্রিমিনাল তৈরির কারখানা, ফ্যাক্টরি, এবং আমাদের এক শ্রেণীর লোকের কাছে এগুলো আবার সোনার খনি, সোনার খনি বলতে দ্বিধা নাই।